নমস্কার, সংকেত অডিও স্টোরিতে আজ আপনাদের জন্য স্বাগতা ঘোষের লেখা তারানাথ তান্ত্রিকের আরও একটি অভিজ্ঞতার কাহিনী মহামায়া। গল্প পাঠে অরূপ ও দীপম, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু, এডিটিং এবং সাউন্ড এফেক্টসে সায়ন, গল্পের সূত্রধার আমি পার্থপ্রতিম। শুরু হচ্ছে তারানাথ তান্ত্রিক ও মহামায়া। শুনতে থাকুন, সঙ্গে থাকুন এবং সব কিছু ভুলে গল্পের দুনিয়ায় হারিয়ে যান। ভাদ্র মাসের বিকেলবেলা, বর্ষা যাব যাব করে যেতে পারছে না, এই রোদ তো এই বৃষ্টি। বৃষ্টি হলেও বেশিক্ষণ হচ্ছে না, তাই গরমে একেবারে হাঁস ফাঁস অবস্থা। রবিবার বিকেলে কিছু করার নেই, তবে একটা জায়গায় যাওয়ার আছে, আর সেটা আম বাঙালি শরৎকালে যতটা আনন্দ পায় আমার কাছে তার থেকেও কম কিছু নয়, বরং আরও বেশি কিছু। কারণ সেখানে গেলে আনন্দের সাথে সাথে ভয়, রোম্যান্স ইত্যাদি অনেক অনুভূতিগুলো একসাথে পাওয়া যায়। জায়গাটা আর কোথাও নয়, মটলেনে তারানাথ তান্ত্রিকের বাড়ি। পৌঁছে দেখি কিশোরী বসে আছে। তারানাথ আমাকে দেখে বলল, আরে এই যে এসো এসো, তোমারই জন্য অপেক্ষা করছিলাম। বুঝলাম আমাকে নিয়েই কথা হচ্ছিল তারানাথ আর কিশোরীর মধ্যে, কিন্তু আমাকে নিয়ে যে কি কথা হতে পারে তা আমি বুঝতে পারলাম না। আমার মনের ভাব খানিকটা বুঝে নিয়েই যেন কিশোরী বলল, আমি আজ একটু আগেই এসে পড়েছি, চারি দরজা খুলে দিয়েছিল, দেখলাম ঠাকুরমশাই নেই। বসতে আমার আপত্তি ছিল না কোনো, তবে চিন্তা হচ্ছিল গরম গরম কচুরিগুলোর জন্য, কতক্ষণ বসতে হবে তো তখনও জানি না। কিশোরীর কথা শুনতে শুনতে আমি তারানাথের দিকে তাকালাম। আমি গিয়েছিলাম একটু ওই শিল কাটাতে, বেশিক্ষণ নয়, দিয়েই চলে এসেছি, এসে দেখি তারই মধ্যে কিশোরী এসে গেছে। আমি অবাক হয়ে বললাম, আপনি গিয়েছিলেন শিল কাটাতে? আমি তো জানতাম সাংসারিক কোনো দিকেই আপনার কোনো ধ্যান ধারণা নজর পর্যন্ত নেই। তারানাথ কিছু বলতে যাবে এমন সময় চারির গলার আওয়াজ পেলাম, আমি কিছুদিন ধরে বলছি শিলটা কাটানোর কথা, আগে অসুবিধা হতো না কোনো, পাড়াতে একটা শিল কাটানো বলা আসতো, কিন্তু কদিন ধরেই দেখছি সে আর আসছে না, এদিকে এটা না কাটাতে পারলেই না। তাই ঠাকুরমশাই ছুটলেন বড় রাস্তার উপরের দোকানে শিল কাটাতে, কিশোরী বলে উঠল কথার মাঝখানে। চারি আর কিছু বলল না, সে যে জন্য এই ঘরে এসেছিল সেই কাজ করে চলে গেল, মানে এই ঘরে তিন কাপ চা আর কিশোরীর আনা সেই কচুরিগুলো দিয়ে গেল। বাহ, এখনো গরমই আছে দেখছি, একটা কচুরি হাতে নিতে নিতে বলল তারানাথ। আচ্ছা ঠাকুরমশাই, আপনার ঝুলিতে তো অনেক গল্প, অনেক অভিজ্ঞতা, ভূত প্রেত যেমন আছে ঠাকুর দেবতাও তেমনি আছে, আবার আশ্চর্য সব মানুষের সাথে দেখাও হয়েছে, কিন্তু মানে ধরুন এমন কারোর সাথে কখনো সাক্ষাৎ হয়েছে যে মানুষ হিসেবে অসাধারণ অথচ পেশায় খুবই সাধারণ? এই যেমন ধরুন আমার কথা শেষ করতে না দিয়েই কিশোরী বলে উঠল, যেমন ধরুন পেশাগতভাবে একজন শিল কাটানোওয়ালা। আমি তাড়াতাড়ি কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু অবাক হয়ে দেখলাম তারানাথ কিশোরীর এই লঘু মস্করায় কিছু মনে না করেই বলল, আমি হলাম তারানাথ চক্রবর্তী, ছোটবেলা থেকেই ভব ঘুরে, যখন বাপ মা বেঁচে ছিল তখন থেকেই বাড়িতে কম আর পথে বেশি সময় কাটিয়েছি, বলতে পারো পথই আমার ঘর। কত লোকের সাথে আলাপ হয়েছে, সেসব বিচিত্র অভিজ্ঞতার কথা তোমরা ভাবতেও পারবে না। এইরকম একজন মানুষের সাথে একবার আলাপ হয়েছিল, পেশায় সে ওই যাকে বলে একজন শিল কাটানোওয়ালা, কিন্তু আসলে যে সে কি পারে আর কি পারে না শুনতে চাও তো বলতে পারি। উত্তরে কিশোরী কিছু বলল না, কেবল আমার দিকে একবার তাকালো।
আমি কি বলবো বুঝতে না পেরে একবার অসম্মতিসূচক ঘান নেড়ে বললাম, আপনি যখন বলছেন অবশ্যই ভালো অভিজ্ঞতা, হ্যাঁ বলুন তাহলে আমরা শুনি বড়। সিগারেটে একটা লম্বা টান দিয়ে তারানাথ বলতে শুরু করল, সে অনেক কাল আগের কথা। খুব বেশি লোকে তখন আমায় চিনত না, সবে কিছুদিন হলো মধুসুন্দরী দেবীর কৃপা পেয়েছি, ঘরে ফিরিনি তখনও। এদিক সেদিক ঘুরে বেড়াই, যেদিকে মন চায় আর দু চোখ যায় সেদিকেই যাই। না আছে কোনো স্থায়ী আস্থানা, না আছে রসদের চিন্তা। এমনিতেও মধুসুন্দরী দেবী বলেই দিয়েছিলেন সঞ্চয় আমার হবে না, আর আমি সেই চিন্তা বা চেষ্টা দুটোর কোনোটাই করিনি কোনোদিন। এরকমভাবে ঘুরতে ঘুরতে একবার এসে পড়লাম অজয়ের ধারে। তখন আষাঢ় মাসে শুরু, এই ধর প্রথম সপ্তাহে শেষ কি দ্বিতীয় সপ্তাহে শুরু, কাজেই বুঝতেই পারছো বর্ষা শুরু হলেও তার দাক্ষিণ্যে অজয়ের জলে টইটম্বুর হলেও অজেয় হয়ে ওঠেনি তখনও। সারাটা দিন তো ঘুরলাম এদিক সেদিক, ভালোই লাগছিল। বিপত্তি হলো সন্ধ্যাবেলায়, ততক্ষণে গ্রামের বাড়িতে বাড়িতে মেয়ে বউরা তুলসী তলায় প্রদীপ দেখিয়ে দিয়েছে, মঙ্গল শঙ্খের আওয়াজ আর শোনা যাচ্ছে না। এমন সময় আকাশ কালো করে এলো, চারিদিকে ঘোর অন্ধকার, বুঝলাম ঝড়ের পূর্বাভাস। আমি তাড়াতাড়ি একটা মাথা গোজার ঠাঁইয়ের সন্ধানে ছুটলাম। আগেই দেখে রেখেছিলাম একটা রাধাকৃষ্ণের মন্দির, সেদিক মানে হাঁটা লাগালাম, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই ঝেঁপে বৃষ্টি এলো, সেই সাথে এমনই ঝোড়ো হাওয়া। আমি প্রায় ছুটতে ছুটতে মন্দিরে পৌঁছালাম, ততক্ষণে সারা শরীর বৃষ্টির জলে ভিজে গিয়েছে। যাই হোক পৌঁছালাম বটে, কিন্তু গিয়ে দেখি আর এক বিপত্তি, মন্দিরের প্রধান ফাটকে একটা পেল্লায় তালা ঝুলছে। আমি পড়লাম মহা ফ্যাসাদে, এক্ষুনি মাথা গোজার একটা ঠাঁই চাই আমার, এই বৃষ্টি যে কতক্ষণ থামবে তার ঠিক নেই। আমি জোরে জোরে চিৎকার করতে লাগলাম, কেউ আছেন? কেউ কি আছেন? আমি এক নিরাশ্রয় পথিক, বৃষ্টির রাতে একটু আশ্রয় চাই, কেউ কি আছেন? কিন্তু না, বৃথা চিৎকারে কেউ সাড়া দিল না। এদিকে বৃষ্টি আর ঝড়ের দাপট ক্রমশ বাড়তে লাগলো, আমি একেবারে কাক ভেজা। তার উপর সেদিন সকাল থেকে খাবার জোটেনি এতটুকু, এর আগের কদিন খাবার জুটলেও ভালো করে পেট ভরে খাবার জোটেনি, শরীর দুর্বল ছিল। তারপরে ঝড় জলে চিৎকারে শরীর ক্রমে আরো নিস্তেজ হয়ে এলো। এদিকে অন্ধকারে কিছুই আর প্রায় দেখা যায় না, ভালো করে শোনাও যায় না, তবু আমার একবার যেন মনে হলো কেউ একজন আসছে, কিন্তু ভালো করে বুঝে উঠবার আগে আমি জ্ঞান হারালাম। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, জেগে আছেন? এক নারীর সুমধুর সুললিত কণ্ঠে চমক ভাঙলো যখন, তখন রাত বেশ গভীর। এই ঝড় জল বৃষ্টি দুর্যোগ তখন আর নেই। সেই নারী কণ্ঠ লক্ষ্য করে তাকিয়ে দেখি একটি গ্রাম্য গৃহবধূ, অল্প বয়সী বলেই মনে হল, লাল পেরে সাদা শাড়ি আটপৌরে করে পড়া। তার মুখ দেখবার কোনো উপায় নেই, কারণ এক হাত ঘুমটা দিয়ে সে তার মুখ ঢেকে রেখেছে। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, জেগে আছেন? আবার সেই একই মাধুর্য নিয়ে সে ডাকলো আমায়। আহা, সুমিষ্ট সেই স্বর, মনে হলো যেন একসাথে সাত সুরের মূর্ছনা। অকাল বসন্ত কালে যেন কোকিল ডেকে গেল। না না, কোকিল না, কোকিল তো জাগতিক জীব, আর সেই কণ্ঠ অপার্থিব, এই কণ্ঠ এ জগতের কোনো প্রাণীর হতে পারে না। বলছি ঠাকুরমশাই, কথা তো হচ্ছিল এক শিল কাটানো বলা কিনি, মানে আপনি তো তারই গল্প বলবেন বললেন, কিন্তু
আহা কিশোরী, তুমি থামো, ঠাকুরমশাই গল্প বলেন না, যা বলেন সবই ওনার অভিজ্ঞতা। আপনি বলুন তো, আমরা শুনছি, কিশোরীর কথা কিছু মনে করবেন না। কিন্তু ততক্ষণে তাল কেটে গেছে। তারানাথের মুখের দিকে তাকিয়ে দেখি সে থমথমে মুখে চুপটি করে বসে আছে। তার মুখ দেখে মনে হলো না যে সে আর এই গল্পটা এগিয়ে নিয়ে যেতে চায়। এদিকে আমরা পড়লাম মহাফ্যাসাদে। রবিবার বিকেলের গল্প না শুনলে ঠিক জমে, তাই খানিকটা নিজের গরজেই তারানাথকে তোষামত করলাম। ঠাকুরমশাই, আপনি যা বলছেন তাই বলুন, ওসব শিল কাটানোওয়ালা মানে ওসব জাগতিক লোকের কথা থাক, আপনি বরং সেই অতি জাগতিক সুন্দরী নারীর কথা বলুন, দেখতে না পাই অন্তত শুনে মুগ্ধ হই, কি বলো কিশোরী? বলেই আমি কিশোরীর মুখের দিকে তাকালাম, যাতে কিশোরী আমার ইঙ্গিতটা বুঝতে পারে। আর তারানাথ আমাদের তোষামত করতে দেখে তাকে তোষামত বলে ভুল না করে বরং সত্যি ভেবে তার গল্পটা এগিয়ে নিয়ে যায়। আসলে মুখে আমি কিশোরীকে যতই ভৎসনা করি না কেন, কিশোরীর মতো আমিও জানি যে এসব কাহিনী আসলে গল্প, মন গড়া। সে তারানাথ তাকে যতই সত্যি বলে তার নিজের অভিজ্ঞতা বলে চালানোর চেষ্টা করুক না কেন, আসল সত্যিটা কি তা আমি জানি। দেখলাম কিশোরী আমার ইঙ্গিতটা বুঝতে পেরে আমার কথাতে তাল মিলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, আপনি বলুন, হে বরং ভালোই হচ্ছে, আপনি বলুন। অত করে বোঝাতে হবে না আমায়, আমি যা বুঝি ঠিকই বুঝি। সেই স্বরের মাহাত্ম বুঝবে না, কিন্তু সেই স্বরে যে বুঝেছে তার সর্বনাশ কেউ আটকাতে পারবে না। সে তো বটেই ঠাকুরমশাই, এই একটা ব্যাপারে আমি আপনার সাথে একমত। নারীর মতো ছলনাময় এই জগতেই বলুন আর ওই অপার্থিব জগতেই বলুন, আর কেউ হতে পারে না। এইখানেই তোমাদের সাথে আমার পার্থক্য কিশোরী, তোমরা শুধু বাহ্যিক ব্যাপার স্যাপারগুলোই দেখো, নইলে বুঝতে ছলনায় পুরুষও পারে নারীকে টেক্কা দিতে, অন্তত এই ক্ষেত্রে তাই ঘটেছিল। আর এই ঘটনাকে ঘটিয়েছিল কে জানো? ঘটিয়েছিল তোমার আমার মতো সাধারণ মানুষের দৃষ্টিতে একজন ততোধিক সাধারণ শীল কাটানোওয়ালা। তাহলে পুরো ব্যাপারটাই খুলে বলি শোনো। তারানাথ বলে চলল, তোমাদের তো বললামই একটি অতি সুমধুর নারী কণ্ঠের আহ্বানে চমক ভাঙলো আমার। আমি সেই দিকে তাকিয়ে স্পষ্ট করে কিছু বুঝতে না পারলেও আমার মনে হলো এত রাতে একজন অপরিচিত নারীর পক্ষে এক অনাত্মীয় পুরুষকে এইভাবে ডাকা খুবই অদ্ভুত ব্যাপার, যদি না এমন কোনো কারণ থাকে যাতে সেই প্রয়োজনের কাছে আর সব কিছুই তুচ্ছ হয়ে যায়। আমি ঠিক বুঝে উঠতে পারলাম না আমার কি করা উচিত। একবার ভাবলাম নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে তাই আমাকে ডাকছে, পরক্ষণে ভাবলাম কি এমন বিপদ হতে পারে যে আমাকে এমনভাবে ডাকতে হবে। আমার মনে পড়ে গেল অজ্ঞান হয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে কাকে যেন আসতে দেখেছিলাম, না ঠিক দেখেছি বলা যায় না, তবে অনুভব করেছিলাম। তাহলে কি আমারই কোনো বিপদ? সেই ব্যাপারে কি কিছু বলতে চায় আমাকে? আমি তাড়াতাড়ি উঠতে গিয়ে অনুভব করলাম আমার হাত পা কিসে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা, আর তাই এক্ষুনি উঠে বসা আমার পক্ষে সম্ভব নয়। সেই সাথে লক্ষ্য করলাম আমি যে মন্দিরের সামনে অজ্ঞান হয়ে পড়েছিলাম সেখানে আর নেই মোটেই, আমি শুয়ে আছি একটা চওড়া পাথরের উপর। উপরের দিকে তাকিয়ে দেখি মাথার উপর ছাদ রয়েছে, বুঝতে পারলাম কেউ বা কারা আমাকে অজ্ঞান অবস্থায় সেই মন্দিরের সামনে থেকে তুলে এখানে নিয়ে এসেছে, কিন্তু জায়গাটা ঠিক কোথায় আর কি বা তাদের উদ্দেশ্য সে ব্যাপারে কিছুই বুঝতে পারলাম না। আমাকে উদ্ধার করার ইচ্ছেই যদি তার থাকবে তবে আমাকে এভাবে বেঁধে রেখেছে কেন? আমাকে দেখেই যে কারোর বুঝে যাওয়ার কথা যে আমি একজন কপর্দক শূন্য ব্রাহ্মণ মাত্র। এইসব ভাবছি এমন সময় সেই স্বর শুনতে পেলাম, ঠাকুর মশাই
উঠুন, জাগুন, আপনার বিপদ আসন্ন। শুধু আপনার নয়, এই গ্রামের মহা বিপদ আসন্ন। বিপদে পড়লে অবশ্যই স্মরণ করবেন আমাকে, আমি আসব, কথাটা স্মরণে রাখবেন। আমি বললাম, কিন্তু আপনি কে মা? আপনাকে তো আমি চিনতে পারলাম না, আর কোন বিপদের কথা বলছেন আপনি? আমার এরকম অবস্থায় বা কে করেছে? আপনার কথার বিন্দু বিসর্গই কিছু বুঝতে পারছি না আমি। দয়া করে যদি নিজের পরিচয় দেন। কোনো উত্তর এলো না। হঠাৎ জোরে বাজ পড়ল, আর সেই আলোতেই দেখলাম সেই আগন্তুক নারী তার অবগুণ্ঠন উন্মুক্ত করেছে, কিন্তু তার মুখ ভালো করে দেখতে পেলাম না। শুধু যা চোখে পড়ল তা হলো তার নথ। সে নথ আর পাঁচজন গ্রাম্য মহিলার নথের মতো নয়, সে অতি মূল্যবান অলংকার। আর তার দুটি দেখেই বোঝা যাচ্ছিল অন্ধকার আকাশে বিদ্যুৎ লেখার মতো ঝলসে উঠল তার নথ। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। দেখলাম কোথায় কি আমি সেই পুরনো মন্দিরের সামনেই পড়ে আছি। মন্দিরের প্রধান দরজা যেমন তালা দেওয়া দেখেছিলাম তেমনি আছে। এই পর্যন্ত বলে তারানাথ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে থামল। আমি বললাম, ঘুম ভেঙে মানে? তাহলে এতক্ষণ যা স্বপ্ন, আমাকে কেউ সেদিন পাথরের ওপর হাত পা বেঁধে ফেলে রাখেনি, সেসব স্বপ্ন ছিল আমার। সেই সুমধুর কণ্ঠের অধিকারী স্বর্ণালঙ্কার আর রমণী স্বপ্নে এসেছিল আমার সত্যি নয়, তবে তার বিপদের আভাস কিন্তু সত্যি ছিল, আর সত্যি ছিল তার বলা কথাগুলো। সেই নথ সেটাও সত্যি ছিল। তাহলে ঠাকুরমশাই, এই যে একটু আগে এতক্ষণ ধরে সুন্দরী মহিলার কণ্ঠস্বরের প্রশংসা করলেন, সে সবই আপনার কল্পনা প্রসূত, তাই তো? সত্যি তার কোনো অস্তিত্ব ছিল না। একটা সিগারেট ধরিয়ে তারানাথ আবার বলতে শুরু করল, অস্তিত্ব ছিল, আমার কল্পনা প্রসূত কিছুই নয়, বলতে পারো এইসব সাধনার ফল। শোনো তাহলে বুঝতে পারবে। যা বলছিলাম, ততক্ষণে মেঘ কেটে গিয়েছে, ঝড় জল থেমে গিয়েছে, আকাশে তারা ফুটেছে। আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। তখন আমার সারা শরীরে প্রবল বেদনা। কোনো রকমে হেঁটে মন্দিরের পেছনের দিকে গেলাম। মনে কৌতূহল আর আশা দুই আছে। কৌতূহল কারণ মন্দিরে এরকম ভাবে তালা বন্ধ করা, এটা কেমন অদ্ভুত লাগছিল আমার কাছে। আর আশা কারণ যদি পিছনের দিকে হলেও মন্দিরে ঢোকার কোনো পথ পাওয়া যায়, অথবা কোনো সেবায়েত বা ওই রকম কারোর ঘর দেখতে পাওয়া যায়, তাহলে বাকি রাতটুকু কাটানো যাবে। কিন্তু পেছনের দিকে যা দেখলাম তাতে আমার কৌতূহল আর আশা কোনোটাই মিটল না। মনে পড়ল সন্ধ্যাবেলায় নদীর পাড়ে বসে শঙ্খধ্বনি শুনেছিলাম, অথচ নদীর পাড় থেকে এই মন্দির পর্যন্ত আসতে আমার দৃষ্টিপথে কোনো গৃহস্থলী বাড়ি পড়েনি। অনুমান করলাম মন্দিরের পেছনের পথ ধরে এগোলে হয়তো মানুষের দেখা পাব, অতঃপর ওই দিকে এগোতে লাগলাম। আমার অনুমান মিথ্যে ছিল না। খানিকটা এগোনোর পর বড় বড় গাছের সংখ্যা কমে এলো। আরো খানিকটা এগোনোর পর কয়েকটা ছোট ছোট ঘর দেখতে পেলাম। সবকটি ঘরই মাটির, ওপরে খড়ের চাল। চাঁদ আর তারার নরম আলো আমাকে পথ দেখিয়ে নিয়ে চলল। পায়ের তলায় সবুজ ঘাসের নরম গালিচা। বৃষ্টি হয়ে যাওয়ার পর চারিদিক বড় পরিচ্ছন্ন, বড় মনোরম, যেন মা তার সারাদিন ধরে খেলে বেড়ানো শিশুটির পরম মমতায়
স্নান করিয়ে সমস্ত কালিমা ধুইয়ে নিজের আঁচল দিয়ে মুছিয়ে দিয়েছে। যেদিকে চোখ যায় কোথাও কোনো জনহীন প্রাণী নেই। আমি সেই অপরূপ শোভা উপভোগ করতে করতে এসে দাঁড়ালাম একটা ঘরের সামনে। ততক্ষণে রাতের অন্ধকার খানিকটা ফিকে হয়ে এসেছে। পূর্ব আকাশে সূর্য না উঠলেও এইটুকু বুঝতে পারলাম যে আরো খানিক পরে রাতের সব অন্ধকার দূর করে দিনের আলো ফুটবে। আমি সেই ঘরের বাইরে দাঁড়িয়ে সকাল হওয়ার অপেক্ষা করতে লাগলাম। রাত থাকতে বাড়ির মানুষের উপর অতিথি সৎকারের গুরু দায়িত্ব দিতে আমার মন চাইল না। খানিক পরে বসেই পড়লাম মাটির উপর। সারাদিনের অভুক্ত শরীর, তার উপর বৃষ্টিতে ভিজে আরো দুর্বল হয়ে পড়েছিলাম। ফলে বসার পরেই কখন যে চোখের পাতা এক হয়ে গিয়েছিল বুঝতে পারিনি। সম্মিত ফিরল এক রমণীর কণ্ঠে। চমকে চোখ মেলে তাকিয়ে দেখি ভোরের আলো ফুটেছে, যদিও সকাল হয়নি তখনও। আমার সামনে দাঁড়িয়ে একটি 8-9 বছরের বালিকা, তার মায়ের হাত ধরে। পাশে আর একটি বালিকা, বয়সে সে 1-2 বছরের বড় হবে। বালিকা দুটি অবিবাহিত, তাই তাদের মুখ দেখতে পেলাম না। তাদের মায়ের মুখ ঘুমটার আবরণে আবৃত, সকলেরই কাঁখে কলসি। কে গা তুমি, ঘরের বাইরে বসে বসে এমন ঘুমোচ্ছ, ঘর নেই তোমার? সবচাইতে ছোট্ট মেয়েটি জিজ্ঞাসা করল আমায় পরম বিস্ময়ে। তার বড় বোনটিও বিস্ময়ের অভাব নেই কোথাও। আমার অনুমান করতে কোনো অসুবিধা হলো না যে তাদের মায়ের মনোভাবও অনুরূপ। আমি খানিক হেসে ছোট মেয়েটিকে বললাম, কাল রাতে পথ হারিয়েছি যে, ঘর আমার অনেক দূরে, তোমার ঘরে আজকে দিনটা থাকতে দেবে? বলে ফেলেই বুঝলাম তাদের এই কথা বলা আমার অনুচিত। আমি সঙ্গে সঙ্গে আবার ভুল সংশোধন করে তাদের মায়ের উদ্দেশ্যে বললাম, মা জননী, আপনারা আপনাদের কাজকর্ম শেষ করে আসুন, আমি ততক্ষণ বাড়ির বাইরেই অপেক্ষা করছি, বাড়ির কর্তার সঙ্গে একটু কথা আছে আমার, সে আপনারা ফিরে এলেই বলবো খুন। আমার কথায় সম্মতি সূচক মাথা নাড়িয়ে চলে গেল মার দুই মেয়ে। বুঝলাম তারা দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গেই সাংসারিক কাজে লেগে পড়েছে। নিজেকে হঠাৎ করে ভাগ্যবান বলে মনে হলো, এই ভেবে যে আর যাই হোক আমাকে কখনো সংসারের বাঁধনে বাঁধা যাবে না। তখন কি আর জানতাম ভবিষ্যতে আমার জন্য কি অপেক্ষা করছে। তখন আমার কল্পনাতেও চারি বা চারির মায়ের সম্ভাবনাটুকুও ছিল না। তারা বেরিয়ে যাওয়ার খানিক পরেই একজন পুরুষ মানুষ বেরোলেন বাড়ি থেকে। ঘোর কৃষ্ণবর্ণ, ঋজু দীর্ঘকায় চেহারা তার, পরনে খাটো একটা ধুতি। আমাকে দেখে বললেন, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আগে, আপনি কি কাউকে খুঁজছেন? আমি আমার ভবঘুরে স্বভাবের কথা তাকে জানিয়ে বললাম, আজকের দিনটা যদি আপনার গৃহে বা ওই বন্ধ মন্দিরটা একটু থাকার ব্যবস্থা করে দিতে পারেন বড়ই উপকৃত হই, আমি কাল সকালে স্থান ত্যাগ করব। তিনি হাত জোড় করে বললেন, আসুন আসুন, আজকের দিন কেন, আপনার শরীর যতদিন না সুস্থ হয় ততদিনই গরিবের কুঠিরে কাটাতে পারেন। আমি লোকের বাড়ি বাড়ি গিয়ে শীল কাটাই, এই গ্রামের জমিদার বাবুর গিন্নির দয়ায় আমাদের চলে যায়, আমরা গরিব বটে তবে সাধ্যমতো আপনার সেবা করব। বাড়ির মেয়ে বউরা সব নদীতে গেছেন, ফিরলে অতিথি সেবার ব্যবস্থা হবে। আপনি কটা দিন এখানে থেকে যান ঠাকুরমশাই? আমি তাকে বাড়ির গৃহিণী আর বালিকাদের সঙ্গে সাক্ষাতের কথা জানালাম। তারপর বাড়ির ভেতরে প্রবেশ করলাম। পরিপাটি করে গোছানো সব দিক, গৃহিণীর আন্তরিক নৈপুণ্য সাধ্যাতীত চেষ্টা করছে অভাবের চিহ্ন ঢাকতে।
তা আমার অনভ্যস্ত চোখেও ধরা পড়ল। এদিক ওদিক তাকাতে তাকাতে একটা জিনিস দেখে চমকে উঠলাম। গত রাতের অচৈতন্য অবস্থায় দেখা স্বপ্নের কথা মনে পড়ে গেল। জিজ্ঞাসা করলাম, আচ্ছা ঘরের কোণে ওই যে একখানায় একটা বড় কালো পাথর রাখা দেখছি, ওটি কোন কাজে লাগে? গৃহকর্তা দাঁড়িয়ে ছিল ঠিক আমার পেছনে, তাই প্রশ্ন করার সময় তার মুখের ভাব দেখতে পাইনি আমি। কিন্তু কিছুক্ষণ কেটে যাওয়ার পরেও কোনো উত্তর না পেয়ে আমি যখন পিছন ফিরে তাকালাম, তার মুখের দিকে তাকিয়ে অবাক লাগলো যে অমায়িক বিনীত ভাব আমি দেখছিলাম তার মুখে তা যেন আর নেই। তার পরিবর্তে লোভ আর হিংস্রতার মিশ্রণে একটা অদ্ভুত ভাব তার মুখে। লোকটি কোনো উত্তর দিল না, কিন্তু আমার সাধারণ বলে আমি বুঝতে পারলাম এই লোকটি বাইরে যা বলছে আসলে সে তা নয়। কোথাও একটা গণ্ডগোল আছে, কিন্তু সেটা যে কি তাও বুঝতে পারছিলাম না ভালো করে। সব থেকে বড় কথা, অমঙ্গলজনক কোনো স্থানে গেলে আমি সেখানে পৌঁছানো মাত্র কিছু চিহ্ন দেখে বুঝতে পারি, কিন্তু এই বাড়িতে ঢোকার আগে বা পরে সেই রকম কিছু আমার মনে হয়নি। বরং বাড়ির ভিতরে একটা স্ত্রী খুঁজে পাচ্ছিলাম সর্বত্র। ও মা, তুমি তো দেখছি ঘরে এসেছো, এসেছো যখন বসো এখানে, হাত মুখ ধুয়ে নাও, তারপর কত কাজ বলো তো তোমার। আমি কিছু বলার আগেই তার মা তাকে বলল, ওরকম করে বলতে হয় না মা, তুই যা দেখি হেসেলে, আমিও আসছি, আমি গিয়ে রান্না চাপাবো। বাড়ির কর্তা আমাকে জিজ্ঞেস করল, ঠাকুরমশাই আপনি কি সপাক আহার করবেন? গিন্নি তবে ব্যবস্থা করে দিত, আমরা অব্রাহ্মণ কি না? এখন তিনি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন, সেই হিংস্রতার কোনো চিহ্ন মাত্র আর নেই তার চোখে মুখে। আমি বললাম, ওদের পাক করা আহার্য গ্রহণ করতে আমার কোনো বাধা নেই। সেই দিনটা বিশ্রাম করেই কাটল। বিকেলের দিকে পাশের আরও কিছু ঘরের মানুষজন এলো আমার সাথে সাক্ষাৎ করতে। জানলুম এই গ্রামে বেশি লোক থাকে না, মাত্র 8 ঘর মানুষের বাস, তাদের কেউই চাষবাস করে না, সবার পেশা শিল কাটানো। মাঝে মাঝে গ্রামের পুরুষেরা দল বেঁধে শহরে আসে, তাদের দলপতি হলো এই বাড়ির কর্তা, তার নাম দুর্জয়। এইরকম নাম শুনে আমি অবাক হলেও দেখলাম এরকম নামের প্রচলন তাদের গ্রামে নতুন কিছু নয়। আমি আর এ নিয়ে কথা বাড়ালাম না। সন্ধ্যার পর তারা সবাই যে যার ঘরে ফিরে গেল। বিশ্রাম নিয়ে আর খাওয়া দাওয়া করে আমার শরীরটাও বেশ ভালো লাগছিল তখন, আমিও তাই বেরোলাম। আগের রাতের বন্ধু রাধাকৃষ্ণের মন্দিরটা আকর্ষণ করছিল আমায়। ভাবলাম মন্দির যখন আছে তখন সেখানে সন্ধ্যা আরতির ব্যবস্থা নিশ্চয়ই হবে, তাই সন্ধ্যাবেলায় মন্দিরটা খোলাই পাব। এটাই চললাম সেদিকে, কিন্তু সেখানে পৌঁছানোর পর দেখলাম মন্দিরটা তালাবন্ধ আগের রাতের মতোই। ব্যাপারটা আমার খুব ভাবালো। মন্দিরের বাইরে থেকে তার চারপাশটা ভালো করে পরীক্ষা করেও আমি অস্বাভাবিক কিছু দেখতে পেলাম না। সেদিনের মতো ফিরে যাওয়াই স্থির করলাম। ফিরে আসার পথে আমার মনে হলো কেউ যেন আমায় অতি সন্তর্পণে অনুসরণ করছে। তার পায়ের শব্দ শুনতে না পেলেও আমি বুঝতে পারলাম এই অনুসরণকারী অবশ্যই কোনো অশুভ শক্তির অধিকারী। আমি কিছু বুঝতে দিলাম না তাকে, জানতে দিলাম না আমি তার উপস্থিতি টের পেয়েছি। যেমন যাচ্ছিলাম তেমনি চলতে লাগলাম। পুরো ব্যাপারটা না বুঝে কিছু করাটা বুদ্ধিমানের কাজ নয়। আগের রাতে এই পথেই ফিরেছি, এই পথ আমার চেনা, তবু কি যেন একটা অচেনা লাগলো, কি যেন একটা আগে ছিল না কিন্তু এখন আছে,
অমঙ্গলজনক কিছু চিহ্ন খুঁজে পেলাম না সেখানে। আগের রাতে দেখা স্বপ্নের কথা হঠাৎ মনে পড়ে গেল আমার। দরকার পড়লে আমায় স্মরণ করবেন ঠাকুর মশাই, আমি আসব। মনে মনে স্মরণ করলাম সেই দিব্য নারী মূর্তিকে। মনে মনে বললাম, কে তুমি মা আমি জানি না, দরকার পড়লে স্মরণ করতে বলেছিলে। এখন শুভ শক্তির খুব প্রয়োজন আমার মা, আমায় সাহায্য করো। আর ওখানিকটা এগোনোর পর দেখি দুর্জয়ের ছোট মেয়ে ওই পথেই আসছে, প্রায় কাছে এসে পড়ল আমার, এতটাই কাছে যে আরো কিছু আগে আমার তাকে দেখতে পাওয়ার কথা। বুঝলাম অন্য মনস্ক থাকায় তাকে এতক্ষণ লক্ষ্য করিনি আমি। সে আরো একটু এগিয়ে এসে আমার হাত ধরে বলল, তুমি এদিকে কি করছো গো, একা এলে পথ হারাবে যে, পরের বার আমাকে নিয়ে আসবে কেমন, আমি তোমায় হারিয়ে যেতে দেবই না। তুমি জানো এই মন্দিরটা তালা বন্ধ কেন? ওই মন্দিরে কি মূর্তি নেই? আছে তো, জানো তো ঠাকুরের খুব কষ্ট, খুব কষ্ট। তুমি এসো কেমন, তুমি পারবে, কিন্তু একা আসবে না জানো, একা এলে হারিয়ে যাবে, আমায় সাথে নিয়ে আসবে, আমি সব চিনি। বুঝলাম বাচ্চা মেয়ে বড়দের কাছে গল্প শুনে কি না কি কল্পনা করেছে। আমি আর কিছু বললাম না, বাকি রাস্তাটা সে একাই কত কথা বলে যেতে লাগলো। আমার সেদিকে মন ছিল না, আমার একটি হাত সে ধরেছিল। আমি বারবার লক্ষ্য করতে লাগলাম সেই অশুভ শক্তি এখনো আমাদের পিছনে আছে কিনা। বুঝলাম আমার আহ্বানে কাল রাত্রে দিব্য শক্তি সাড়া দিয়েছেন, এখন আর কেউ পিছু নিচ্ছে না আমাদের। মেয়েটির সঙ্গে যখন ওদের ঘরে ফিরলাম তখন ওর বাবা ফেরেনি। রাত আরো বাড়ার পর আমি আর মেয়ে দুটি খেয়ে দিয়ে শুয়ে পড়লাম, ওদের মা জেগে বসে রইল। আমার শোয়ার ব্যবস্থা করা হলো সকালে যেখানে বড় কালো পাথরটা ছিল ঠিক তার পাশে। এই পাথরটি এখানে কি কাজে লাগে জিজ্ঞাসা করেও কোনো সদর্থক উত্তর পেলাম না আমি। আগের রাতে দেখা স্বপ্নের কথা বারবার মনে পড়ে যেতে লাগলো আমার। মনে পড়ে গেল স্বপ্নের মধ্যে হাত পা বাঁধা আমায় শুইয়ে রাখা হয়েছিল ঠিক ওই রকম একটা পাথরের উপর। কোনো উপায়ন্তর না দেখে ওইখানেই শুয়ে পড়লাম, তার আগে গাত্রবন্ধন করতে ভুললাম না। ঠিক করলাম রাতে কিছুতেই ঘুমোনো যাবে না, আমি সাধনা করেছি। সেই সময় কতদিন কত রাত না ঘুমিয়ে কাটাতে হয়েছে এ আমার কাছে নতুন কিছু নয়, কিন্তু এইবার অন্যরকম ঘটনা ঘটল। রাত্রির দ্বিতীয় প্রহরে আমার চোখের পাতা ভারী হয়ে এলো, শত চেষ্টা সত্ত্বেও কিছুতেই জেগে থাকতে পারলাম না। আস্তে আস্তে নিদ্রা বশ করল আমায়। কতক্ষণ এইভাবে ছিলাম জানি না, ঘুমের মধ্যেই আমার যেন মনে হতে লাগলো কে যেন তার অপশক্তির প্রভাবে আমার গাত্রবন্ধন ভেদ করে আমাকে নিজের বশীভূত করতে চাইছে। ঘুম ভেঙে উঠে বসলাম, সামনে তাকিয়ে দেখলাম একটা জমাট কালো অন্ধকার আস্তে আস্তে একটা মানুষের রূপ নিচ্ছে। আমার বুঝতে অসুবিধা হলো না কে এই অপশক্তি, বুঝতে অসুবিধা হলো না কে আমার গাত্রবন্ধন ছিন্ন করে আমায় তার অপক্ষমতার কাছে নতি স্বীকার করাতে চাইছে। সে আর কেউ নয়, এই বাড়ির গৃহকর্তা দুর্জয়। আমি সেই মুহূর্তে মনে মনে স্মরণ করলাম আমার স্বপ্নে দেখা দিব্য দেবী শক্তিকে, যে সেদিন সন্ধ্যাবেলায় বাঁচিয়েছিল আমাকে। হঠাৎ আকাশের বুক চিরে ছুটে গেল বিদ্যুৎ লেখা, সেই সাথে সাথে ঘটে গেল আরো দুটো আশ্চর্য ঘটনা যার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমার ঠিক পাশেই যে কালো পাথরটা ছিল হঠাৎ সেখান থেকে একটা গোলাকৃতি দুটি ঠিকরে বেরিয়ে এলো। এই ঘটনার জন্য শুধু আমি নয়, মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল
জমাট বাঁধা সেই কালো অন্ধকারটা, সে আস্তে আস্তে দুর্জয়ের রূপ নিচ্ছিল। দুর্জয়ের সেই অসাবধানতার সুযোগে সেই দিব্য বলা একটি দুটি আঘাত করল তাকে। বেরিয়ে হলো একটা তীব্র আর্তনাদ, আর ঠিক সেই সময় বজ্রপাত হলো। বজ্রপাতের শব্দ ঢেকে দিল দুর্জয়ের আর্তনাদকে। আস্তে আস্তে এলিয়ে পড়ল দুর্জয়ের শরীরটা, পড়ে রইল সেই কালো পাথরের ঠিক পাশে। এরপর আমার আর ঘুম এলো না সেই রাতে। একটা চিন্তা বারবার ঘুরে ফিরে আসতে লাগলো, দুর্জয় যদি অশুভ শক্তি হবে তবে তার উপস্থিতির কারণে যে অশুভ লক্ষণগুলি এই বাড়িতে পাওয়া যাওয়ার কথা সেগুলো আমি বুঝতে পারছি না কেন। তবে কি আমার সাধনা বিফলে গেল? কেই বা গ্রামে রাধাকৃষ্ণের মন্দির বন্ধ করে রেখেছে, মন্দির বন্ধ, অথচ এই গ্রামে তো পুজো হয়, মঙ্গল শঙ্খের শব্দ আমি নিজে কানে শুনেছি সেই দুর্যোগের রাতে। সঙ্গে সঙ্গে আরও একটা চিন্তা আমার ভাবিয়ে তুলল, দুর্যোগের রাতে মঙ্গল শঙ্খের শব্দ শুনেছি তা সন্ধ্যাতীত, কিন্তু কাল সন্ধেবেলায় তো কোনো শঙ্খধ্বনি কানে আসেনি আমার, এ কি করে সম্ভব? জানতেই হবে আমাকে, এর উত্তর না পেলে আমি এর সমাধান করব কেমন করে। ভোর হল, সূর্যের আলোয় দেখলাম দুর্জয়কে দেখে এখন গত রাতের সেই ঘটনার বোঝার উপায় নেই। তাকে দেখে মনে হচ্ছে যেন সে শান্তিতে ঘুমোচ্ছে, মুখের সেই হিংস্রতা পৈশাচিকতা দূর হয়েছে, তার জায়গায় নিয়েছে শিশুর সারল্য, শুধু তার গাত্রবর্ণ যেন আরো গাঢ় হয়েছে, শরীরের লোমগুলো কি আর একটু বৃদ্ধি পেয়েছে দৈর্ঘ্যে। দুর্জয় এই সময় আমার দিকে পাশ ফিরে শুল, তার মুখ দেখে চমকে উঠলাম, কপালের ঠিক মাঝখানে একটা গোল দাগ, তার মানে কাল রাতে এইখানেই আঘাত করেছিল সেই দিব্য জ্যোতির বলয়। পাশে রাখা কালো পাথরের দিকে তাকালাম আমি, এখানেও একটা পরিবর্তন হয়েছে, ঠিক কি পরিবর্তন তা সঠিকভাবে বুঝতে না পারলেও কিছু যে একটা পরিবর্তন হয়েছে সেটা বুঝতে পারলাম। ঠাকুর মশাই, ডাক শুনে দরজার দিকে তাকিয়ে দেখি সেই ছোট মেয়েটি এসে দাঁড়িয়েছে দরজার বাইরে। কাল রাতে সে তার দিদি আর মায়ের সাথে পাশের ঘরেই শুয়েছিল, তাদের পক্ষে রাতে কোনো ঘটনাই জানার কথা নয়, তারা জানে দুর্জয় আর আমি একই ঘরে ঘুমিয়েছি। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমরা নদীতে যাবে না? কিন্তু আজ তোমায় একা দেখছি যে। এই কথার উত্তর না দিয়ে শুধু বলল, বাইরে এসো ঠাকুর মশাই, দেখো কত সুন্দর আলো ফুটেছে, অন্ধকার কেটে গেছে। আমি বাইরে এলাম, সে আমার হাত ধরে বলল, আজ শুধু আমি আর তুমি যাব, আজ কত কাজ বলো তো তোমার, তাই জন্যই তো তোমায় ডেকে আলুম। আমি অবাক হয়ে বললাম, এই পথ তো তোমার নদীর পথ নয়, তাছাড়া তোমার কলসি কোথায়, তোমার দিদি মা সবাই কোথায়? আজ সন্ধ্যায় শাক বাজবে, তুমি শুনতে চাইছিলে যে। আমি তার এই শেষের কথায় চমকে উঠে বললাম, তুমি কি করে জানলে? তুমি কাল মন্দির খোলার কথা জিজ্ঞেস করলে যে, তাই তো বুঝলাম আজ পুজো হবে। আজ মন্দির খোলা হবে তুমি জানো? কে খুলবে মন্দির? যে চায় মন্দির খুলুক সেই মন্দির খুলবে, যে চায় মন্দির খুলুক সেই তো দেখে এনেছে তাকে, যে চায় মন্দির খুলতে সেই মন্দির খুলবে। আমি ভালো করে কিছু বুঝতে পারলাম না, তবে এটুকু বুঝতে পারলাম যে এই মেয়ে সাধারণ নয়, এই মেয়ের দিব্য লক্ষণ আছে। সেই স্বপ্নে দেখা কন্যার কথা মনে পড়ল, কিন্তু তিনি সধবা আর এই মেয়েটি তো অবিবাহিতা। মনে পড়ল স্বপ্নে বজ্রপাত দেখেছিলাম, আর সেই সময় ঝলসে উঠেছিল তার নথ। কাল রাতে যখন সে দিব্য বলয় আবির্ভূত হলো তখনও তো বজ্রপাতই হয়েছিল,
তাহলে কি সেই কালো পাথরের মধ্যে থেকে যে দিব্য জ্যোতির বলায় শক্তিধারী বেরিয়ে এসেছিল তা আসলে কোনো দেবীর অলংকার, কোনো দেবীর নথ? কিন্তু তা কি করে সম্ভব? ভাবলাম আজকের দিনের আলোয় আরেকবার সেই পাথরটিকে ভালো করে পরীক্ষা করতে হবে আমায়। তার জন্য এক্ষুনি দুর্জয়ের বাড়ি ফিরতে হবে আমায়। এখন এই বালিকার সাথে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। মেয়েটির হাত ছাড়িয়ে নিয়ে বললাম, খুকি, আমায় তোমাদের বাড়ি যেতে হবে এক্ষুনি একবার, এখন মন্দিরে যাওয়ার মতো সময় নেই। সে আমার হাত শক্ত করে ধরে বলল, এখন যে তুমি কিছু খুঁজে পাবে না ঠাকুরমশাই, মন্দিরে না গেলে কোনো কিছুই সম্ভব নয়। এইটুকু বাচ্চা মেয়ের হাতে যে এত অসাধারণ শক্তি হতে পারে সেটা আমার কল্পনাতীত ছিল। এবার বিরক্তি লাগলো আমার, বললাম, শোনো খুকি, এইসব বাচ্চাদের জিনিস নয়, তুমি বুঝবে না, হাত ছাড়ো আমার, তোমাদের বাড়ি যাবো আমি, তোমাদের ভয়ঙ্কর বিপদ। সে কোনো উত্তর দিল না। আমি জোর করে তার হাত ছাড়াতে যেতেই সে তার অন্য মুষ্টিবন্ধ হাতটি মেলে ধরল আমার চোখের সামনে। আমি অবাক হয়ে দেখলাম তার হাতের তালুর উপর রাখা রয়েছে একটা নথ। বুঝলাম এ মেয়ে সাধারণ মেয়ে নয়, সাক্ষাৎ মহামায়া। আমি বললাম, আচ্ছা তুমি বলতে পারো তোমাদের বাড়িতে ঘরে কাল সারা রাত আমি ছিলাম, ওই ঘরে একটা বড় পাথর আছে, ওটা কোন কাজে লাগে? ওই পাথর যেদিন থেকে আছে সেদিন থেকেই তো সব খারাপ, বলবো তোমায় একদিন সব। তুমি এখন এখানে চুপটি করে দাঁড়াও, দেখি উচিকে বুঝি কেউ এলো, কোথাও যাবে না কিন্তু, আমি এক্ষুনি ফিরে আসবো। এই বলে মেয়েটি আমায় সেখানে দাঁড় করিয়ে রেখে পথের পাশে ঘন গাছের আড়ালে চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম সেখানে। কয়েক মুহূর্ত কেটেছে কি কাটেনি, মনে হলো গাছের আড়াল থেকে কেউ লক্ষ্য করছে আমাকে। প্রথমে ভাবলাম মেয়েটি বুঝি, কিন্তু পরক্ষণে সেই ভুল ভাঙল আমার। যে লক্ষ্য করছে আমায় সে কোনো অশুভ শক্তি। তার অশুভ শক্তির প্রভাবে আস্তে আস্তে পাখির ডাক থেমে যেতে লাগলো, বাতাস ভারী হয়ে যেতে লাগলো। মনে হলো আমার চারপাশে থাকা সমস্ত কিছু পাল্টে যাচ্ছে, আমি আস্তে আস্তে প্রবেশ করছি অশুভ অজানা এক জগতে। মনে হতে লাগলো আমি বুঝি হারিয়ে যাচ্ছি এক অন্য জগতে। আমার গাত্রবন্ধন করা ছিল না, এখন আর সেই সময়ও নেই। প্রাণপণে স্মরণ করলাম দেবীকে, চিৎকার করে বলে উঠলাম, হে দেবী, কোথায় আছো তুমি? উদ্ধার করো আমায়, রক্ষা করো মাতা, আবির্ভূত হও মঙ্গলময়ী মা, অশুভের বিনাশ করো। গাছের আড়াল থেকে কোনো লঘু পায়ের দৌড়ানো শব্দ পেলাম। ফিরে এলো বালিকা, আমার হাত ধরল, বলল, ভয় নেই ঠাকুরমশাই, তুমি আর হারাবে না, আমি আর হারাতে দেব না তোমায়, এই গ্রামের আর কেউ হারাবে না, তার ব্যবস্থাই তো করতে যাচ্ছি যে, চলো মন্দিরে চলো এবারে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম, লক্ষ্য করলাম তার এক হাতে ধরে আছে একটা বড় আকারের ডাব। এই সময়ে আবার কিছু পাখির ডাক শুনতে পেলাম, বাতাসে সে ভারী ভাবটাও আর নেই, অশুভ শক্তি বিদায় নিয়েছে। আমি জোর হস্তে করে বললাম, তুমি তো সামান্য বালিকা নও মা, আমি তোমাকে ঠিক চিনেছি, সন্তানের প্রতি এত কৃপা, তবে আরেকটু দয়া করো মা, তোমার স্বরূপ দেখাও। কি যে করো ঠাকুরমশাই, এখন তোমার কত কাজ বলো তো, ওঠো ওঠো, বেলা বয়ে যাচ্ছে যে। আমায় ভোলাতে পারবে না মা, কৃপা করো নিজের স্বরূপ দেখাও, নইলে আমি এই তোমার চরণ ধরলাম, তোমায় আর ছাড়ছি না। বালিকা ক্ষণিকের জন্য অস্থির হল, তারপর ধীর অথচ বলিষ্ঠ কণ্ঠে বলল, ওঠো আসো আমার সঙ্গে, আজকে কিন্তু পূর্ণিমা, আজকেই সব করতে হবে, বলে আমার হাত ধরল মেয়েটি।
এই প্রথমবার সারা শরীরে বিদ্যুৎ ঘেরে গেল আমার। মন্ত্রমুগ্ধের মতো তার পেছন পেছন চলতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই সে মন্দিরে এসে পৌঁছালাম। এবার মেয়েটি বলল, ওই পূর্ব দিকে যে জবা ফুল গাছটা দেখছ, ওখানের মাটি খোঁড়ো। আমি একটা পড়ে থাকা লোহার একটা টুকরো দিয়ে মাটি খুঁড়তে লাগলাম। খুঁড়তে খুঁড়তে হঠাৎ বেরোলো একটা কৃষ্ণ মূর্তি। অবাক হলাম, মাটির তলায় এই মূর্তি এল কোথা থেকে? এবার মেয়েটি বলল, এবার এই কৃষ্ণ মূর্তিটাকে বাড়ি নিয়ে গিয়ে তার প্রাণ প্রতিষ্ঠা করো, আর ওই কালো পাথরের উপর রেখো। কিন্তু এখন যাও, আর সময় নেই। আর হ্যাঁ হ্যাঁ, এই নাও এই জবা ফুলটা তোমার কাছে রাখো। এটা যতক্ষণ তোমার কাছে থাকবে কেউ কিচ্ছু করতে পারবে না তোমার। এখন যাও যাও, দেরি করো না। আমি বললাম, তুমিও চলো আমার সঙ্গে। বলে পিছন ঘুরে তাকিয়ে দেখি মেয়েটা নেই। ভাবলাম বাচ্চা মেয়ে হয়তো কোথাও আছে, ঠিক বাড়ি চলে আসবে। আমি তাড়াতাড়ি দুর্জয়ের বাড়ির পথ ধরলাম। ঘরে ঢুকতে গিয়ে দেখলাম দ্বার রুদ্ধ করে দাঁড়িয়ে আছে দুর্জয়। তার চোখ দুটো লাল বর্ণের। আমাকে দেখে বলল, দাঁড়ান ঠাকুরমশাই, আর এগোবেন না। কিন্তু আমার মাথায় তখন রোগ চেপে গেছে। আমি বললাম, থামো, অনেক হয়েছে তোমার খেলা। বলে তার পাশ কাটিয়ে সোজা চলে এসে সেই মূর্তি আলো পাথরের উপরে রাখলাম। আর সঙ্গে সঙ্গে একটা তীব্র আলো রেখা আর সেই সঙ্গে সেই কালো পাথর ধীরে ধীরে গলতে শুরু করলো। তারপর সেই কালো পাথরের ভেতর থেকে বেরোলো অদ্ভুত এক শ্রী রাধিকার মূর্তি। মাটি থেকে আমি যে মূর্তি পেয়েছি সেই একই পাথরের, সাদা পাথরের তৈরি একটা শ্রী রাধিকার মূর্তি। দেখি মনে হলো কেউ বা কারা হয়তো মূর্তি দুটোকে আলাদা করে রেখেছিল এতদিন। তৎক্ষণাৎই দেখলাম দুর্জয় একটা আর্তনাদ করে মাটিতে পড়ে গেল, আর সঙ্গে সঙ্গে তার শরীর থেকে বেরিয়ে এলো একটা কালো গাঢ় অন্ধকার, এবং সেটা তৎক্ষণাৎই মিলিয়ে গেল মহাকাশে। একটু পরে দুর্জয়ের জ্ঞান ফিরল। সে ধীরে ধীরে উঠে বসে বলল, আমার কি হয়েছিল? আমি তাকে সব ঘটনা খুলে বললাম, কিন্তু সে কোনো কিছুই বলতে পারল না। যাই হোক, এই উত্তর পরে পাওয়া যাবে। কিন্তু কাজ তখনও শেষ হয়নি। মূর্তি পাওয়া গেলেই তো শুধু হয় না, তার আগে তাকে শুদ্ধিকরণ করতে হবে। তার জন্য চাই নদী থেকে সদ্য তুলে আনা জল। সে জল কেউ আনলে হবে না, এমন কাউকে আনতে হবে যার হৃদয় চিরপবিত্র, পৃথিবীর কোনো কলুষতা যাকে কোনোদিন স্পর্শ করেনি, দুর্জয়ের কনিষ্ঠ কন্যা, এই কাজের জন্য সর্বাপেক্ষা উপযুক্ত। সে সাধারণ বালিকা নয়, সে অসাধারণ। তার মধ্যে দিব্য লক্ষণ আছে। যাই হোক, আমি দুর্জয় এবং তার পরিবার এবং গ্রামের কিছু লোকজনদেরকে ডেকে পুরো ঘটনাটাই বললাম। তারপর তাদের বললাম, এখন কিছু প্রাথমিক বিধিক্রিয়া আছে যেগুলো সম্পন্ন করতে হবে। যাই হোক, সেই বিগ্রহ স্থাপন করার জন্য দুর্জয়ের কনিষ্ঠ কন্যাকে ডেকে পাঠালাম। দুর্জয় এসে অবাক হয়ে বলল, আমার তো একটাই কন্যা ঠাকুরমশাই, ওই যে দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে বললাম, তোমার একটাই কন্যা? আগে হ্যাঁ ঠাকুরমশাই, আমার একটিমাত্র সন্তান।
আমি আর কোনো কথা বলতে পারলাম না। অপর কন্যার হাতে দিয়ে মন্দিরে স্থাপন করালাম। মন্দিরের দ্বার উন্মুক্ত হল। এই পর্যন্ত বলে থামল তারানাথ। আমি বললাম, তারপর তারপর কি হলো? তারপর আর জানি না। সেই রাতেই সেই গ্রাম ত্যাগ করেছিলাম। যে উদ্দেশ্যে নিয়তি আমায় সেই গ্রামে নিয়ে গিয়েছিল সেই কাজ আমার শেষ হয়েছিল। কন্যারূপে স্বয়ং মহামায়ায় ছিলেন, কার্য সম্পন্ন হলে। কিন্তু ঠাকুরমশাই, আপনি সেদিন যা করেছিলেন সেই সব কাজ তো মেয়েটি আগেই করতে পারত, একাই করতে পারত। তার অজানা তো কিছুই ছিল না, তাহলে তাহলে সে কিছু করেনি কেন? দেখো, স্বয়ং ভগবান তো আর নিজে হাতে কিছু করেন না। তার জন্য প্রয়োজন হয় জন্মসূত্রে এক কুলীন ব্রাহ্মণ। তাই হয়তো আমার অপেক্ষাতেই ছিলেন। কিন্তু এই অপকর্ম করালো কে আর আর কেনই বা করালো? এর সঠিক উত্তর আমি এখনো পর্যন্ত পাইনি। তবে আমার যুক্তি আর ধারণা দিয়ে তোমাদের বললাম। কিন্তু এবার যে আমাকে বেরোতে হবে, আমার বাড়ির রান্নাঘরের শিলটা কাটাতে দিয়ে এসেছি, সেটা আনা দরকার। তারানাথ উঠে পড়ল, আর সেই সাথে আমি আর কিশোরীও বেরিয়ে পড়লাম কলকাতার মটলেনের বাসিন্দা তারানাথ চক্রবর্তীর বাড়ি থেকে। শুনছিলেন স্বাগতা ঘোষের লেখা তারানাথ তান্ত্রিক ও মহামায়া। উপস্থাপনাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারানাথ তান্ত্রিক, দুর্জয়, কিশোরী ও অন্যান্য চরিত্রে অরূপ, চারি, অনিতা, বালিকা স্নেহাশ্রী, বালিকার মা রেখা, স্বপ্নে দেখা অপরিচিতা স্ত্রীলোক শুভশ্রী, গল্পের কথক মৌলিকী মিডিয়া থেকে দীপম। বাংলা সাহিত্যের রহস্যময় ও রোমাঞ্চকর গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন মৌলিকী মিডিয়া এবং রহস্যের অন্ধকারে ইউটিউব চ্যানেলগুলিকে। লিংক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এরপর অন্য কোনো সময় অন্য কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত একটা ছোট্ট অপেক্ষা। ধন্যবাদ।